বিগত কয়েক বছর ধরে টিটি এডিসি ধলাই জুনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি ধলাই ডিভিশনের যে সকল কাজ হচ্ছে সেগুলি রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং সিলেক্টেড কিছু কন্ট্রাক্টরের মাধ্যমে করা হচ্ছে। এরই প্রতিবাদে আজ মঙ্গলবার আমবাসা মহকুমার অন্তর্গত উপনগরস্থিত টিটি এডিসি ধলাই জুনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উদয়শঙ্কর জমাতিয়ার নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপ্রাসা ডেভেলপমেন্ট কমিটি এবং ত্রিপ্রাসা কন্ট্রাক্টর কমিটি। এদিক দিকে উভয় কমিটির সভাপতি দ্বয় যথাক্রমে প্রদীপ রিয়াং এবং রাজু রিয়াং স্মারকলিপি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উদয়শঙ্কর জমাতিয়ার হাতে তুলে দেন। ডেপুটেশন প্রদানকালে প্রদীপ রিয়াং বলেন, বিগত কিছু বছরগুলি ধরে এভাবেই চলে আসছে। ওনারা এর প্রতিদান স্বরূপ আজ ডেপুটেশন প্রদান করেন। ওনাদের দাবি, রেস্ট্রিক্টেড এবং সিলেক্টেড কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করানো যাবে না। ওনারা চাইছেন ওপেন টেন্ডার করা হোক, আর এর ফলে সকলে টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে। তিনি আরো বলেন, 2021 সাল পর্যন্ত ওনারা ওপেন টেন্ডারের মাধ্যমে কাজের সুযোগ পেয়েছিলেন, কিন্তু বিগত কিছু বছর ধরে ওপেন টেন্ডার না পাবার ফলে ওনারা বঞ্চিত হচ্ছেন, আর এর থেকে এর ফলে আমবাসা স্থানীয় কন্ট্রাক্টররা কাজ করতে পারছেন না। তো আজকে আমাদের এই ডেপুটেশনের মেন উদ্দেশ্য হলো যে আমাদের কয়েক বছর ধরে আমাদের ধলাই ডিভিশনে যতগুলি টিডব্লিউডির কাজ হইতেছে সেগুলি রেস্ট্রিক্টেডের মাধ্যমে এবং সিলেক্টেড কন্ট্রাক্টরের মাধ্যমে কাজগুলি হচ্ছে। সেটার প্রতিবাদে আজকে আমরা ত্রিপ্রাসা ডেভেলপমেন্ট কমিটি এবং ত্রিপ্রাসা কন্ট্রাক্টর কমিটি যৌথ উদ্যোগে আমরা আজকে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের পিডব্লিউডি এনসিডিএডিসি শিকারিবাই জেনারেল অফিসে আমরা ডেপুটেশনে মিলিত হয়ে হওয়ার জন্য আমরা এখানে জমা দিয়েছি। তো আমরা এর আগে 2021 যে সময় প্রথম এডিসি সরকার গঠন হয়েছিল সেই সময় আমাদের পিডব্লিউডির ইএম চিত্তসার থাকতে তাইনে যতগুলি কাজ ওপেন টেন্ডারের মাধ্যমে আমরা করার সুযোগ পেয়েছিল, কিন্তু এরপরে ওনার দায়িত্ব থেকে অবহিতে পরে বা ওনার এমএলএ হওয়ার পর থেকে আমাদের এই পিডব্লিউডির বিভিন্ন কাজগুলি সেগুলি রেস্ট্রিক্টেড মাধ্যমে হয়ে থাকে। বিভিন্ন কোটি কোটি টাকার হোক বা যে কোনো ছোটো মতো কাজ হোক সবগুলি রেস্ট্রিক্টেড মাধ্যমে হয়ে থাকে, এবং আমাদের যে এখানে আম্বাসার লোকেল যারা কনেদা আছে ওনারা এই কাজ ভিন্ন কাজ এবং ভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এটার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের সাথে আমরা ডেপুটেশন মিলিত হতে যাচ্ছি। আজকে ডেপুটেশনের মাধ্যমে আপনারা কী দাবি করছেন? আজকের এই ডেপুটেশন মেন দাবি হলো আমাদের ওপেন টেন্ডার করা, যে ছোটো হোক বড় হোক এগুলো আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে যেন কাজ করা হয়।